হাজার কোটি টাকা হাতেও দিয়ে দিয়েছে। এবারে যে হয়েছে, এবারে বিশেষ করে উড়িষ্যায় ক্ষতি বেশি হয়েছে, আমাদের এখানে ঝড়ে যতটা ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে বেশি ক্ষতি হয়েছে, সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষতি যেটা আশা করা যায়। যেন প্রধানমন্ত্রী আসছেন, দেখছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে দেখবেন, বিবেচনা করার পরে সহযোগিতার ব্যাপারটাও হবে। 400 কোটি টাকা দিয়েছেন, আর আগে আর আগে কী ক্ষয়ক্ষতি হয়েছে, কী অ্যাসেসমেন্ট হবে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সহযোগিতা করবে। রাজ্য সরকার যদি বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয় খুব ভালো কথা, কিন্তু হয় না তো। সেখানে স্বজন পোষণ হচ্ছে, লোকেরা যে শেল্টারে এসেছে সেদিন লোক তুলে নিয়ে আসা হয়েছে, যেখানে বিজেপির লোকেদেরকে ঢুকতে দেওয়া হয়নি স্কুলে, তাদেরকে বার করে দেওয়া হয়েছে, আমাদের আলাদা ব্যবস্থা করতে হয়েছে। এখানেও দেখছেন আপনারা, আমরা আমাদের কার্যকর্তারা 150 লোকের ব্যবস্থা করেছেন এখানে, এবং সরকারি ত্রাণ যাচ্ছে সেটাও রাজনীতির রং দেখে দেওয়া হচ্ছে। আমার আবেদন, কমপক্ষে এই বিপদের সময় সমস্ত যারা মানুষ বিপদগ্রস্ত সবার সরকার সমান চোখে দেখুক। আমরা সেই জন্য আগেই বলেছি ঠিকমতো তদন্ত হোক, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেখে দেওয়া হোক, অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক, এবং যাদেরকে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ করছে মানুষ যেন নিজে অ্যাপ্লাই করতে পারে, তার যেন আবেদনটা পৌঁছয় এবং সেটা ভেরিফিকেশন করে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং সমস্ত ক্ষতিগ্রস্তদের নামের তালিকা পঞ্চায়েত বা বিডিও অফিসে ঝুলিয়ে দেওয়া হোক, যাতে যার নাম বাদ গেলে সেও দেখতে পারে, কারা পেলো সেটা বাকিরাও দেখতে পারে। শুধু বাড়িঘর না, চাষের জন্য ব্যাপক ক্ষতি হচ্ছে, নোনা জল ঢুকেছে বহু জায়গায়, বহু হয়েছে ব্যাপক, এখনও চলছে, জল জমে আছে। অনেকে বলছেন যে সেই জমি ঠিক হতে 5 বছর লেগে যাবে, নোনা জল দিয়ে নর্মাল হতে, এসব তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু হয়েছে এই কারণে যে বাঁধগুলো ভেঙে গেছে। আয়লা হয়েছিল সেই 2009 সালে, তার জন্য 5,500 কোটি টাকা এসেছিল বাঁধগুলো কংক্রিট করার জন্য, কোথাও হয়নি। তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন রাজীব ব্যানার্জি, তিনি করতে গেছিলেন, তাকে বনমন্ত্রী করে দেওয়া হলো সরিয়ে দিয়ে শেষ থেকে। এর পিছনে কী রহস্য হচ্ছিল জানা নেই, সে 5,500 কোটি টাকা কোথায় গেল সেটাও জানা নেই। এখন আবার মুখ্যমন্ত্রী বলেছেন 534টা বাঁধ ভেঙেছে, আমার তো মনে হয় সুন্দরবনে যে টোটাল এসছে কাল পরশু তাতে আরও বেশি হতে পারে, কিন্তু প্রত্যেকবার এই কাদার বাঁধ হচ্ছে আর ভেঙে যাচ্ছে, এক টাকা খরচা হচ্ছে, কেন স্থায়ী সমাধান হচ্ছে না? মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকলেন, তিনি এই কথা বলতেন, আজ উনি করে দেখেন, 10 বছর তো হয়ে গেছে। আগে যারা বাচ্চারা দায়িত্বে ছিলেন এখন তাদের বিরুদ্ধে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, সে উনি করতে পারেন, তাহলে তো 100 দিনের কাজে টাকা লুট হয়েছে তার তদন্ত হোক, পঞ্চায়েতে টাকা লুট হয়েছে, সব দুর্নীতি তদন্ত হওয়া উচিত, কাউকে ছাড়বেন না, এটা করুন তাহলে আমরা মেনে নেবো, আর দুর্নীতি এবার থেকে সম্পর্কে বন্ধ হোক। 5 লাখ সহ গ্রামীণের বিভিন্ন এলাকায় এখনও ভোট পরিবর্তে হিংসা অব্যাহত, কী বলবেন? বিভিন্ন জেলাতে চলছে, কালকেও জলপাইগুড়িতে একজন মার্ডার হয়েছে, পরশুদিন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তার ডেড বডি কালকে পাট খেতে পাওয়া গেছে। আমাদের দীপক বর্মন ওখানকার কুচবিহারে MLA আছেন, তার উপরে আক্রমণ হয়েছে। তার আগের দিন ঝড়ের দিন আমাদের হলদিয়ার MLA বেরিয়েছেন লোকের সঙ্গে দেখা করতে, তাদেরকে সুরক্ষা দিতে, তার গাড়ি ভাঙা হয়েছে। তো সমস্তভাবে এখনও রাজনৈতিক হিংসা চলছে, এবং একটা কালকে আপনারা পরশুদিন দেখেছেন কলকাতাতে রাজাবাজারে যে ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক উত্তেজনা, TMC-র MLA কেউ ছাড়া হয়নি, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কিছু দুর্বৃত্ত দুষ্কৃতকারী তারা একবার দাপিয়ে বেড়াচ্ছে সরকারের কন্ট্রোলের বাইরে।